আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সাহেল বিউটি চ্যানেলের পক্ষ থেকে আপনার জানাচ্ছি স্বাগতম। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে খুব চমৎকার একটি স্ক্রিন রেকর্ডারের সাথে পরিচয় করে দেবো, যেটা একদম কম এমবির মধ্যে সবচেয়ে বেস্ট একটি স্ক্রিন রেকর্ডার। এবং এই সফটওয়্যারটিতে আমি বর্তমানে স্ক্রিন রেকর্ডিংও করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা। সো খুবই দারুণ একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার, খুবই লাইট সাইজ এবং ছোটো স্পেসের মধ্যে, ছোটো এমবির মধ্যে, কম এমবির মধ্যে সবচেয়ে বেস্ট একটি স্ক্রিন রেকর্ডার হচ্ছে এটি। সো আজকে এই সফটওয়্যারটি সম্পর্কে কথা বলবো এবং কীভাবে কিছু সব কিছু করবেন সে সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটিও ক্লিক করে দেবেন। সো চলেন শুরু করি। সো প্রথমে আমার ডিসক্রিপশন বক্সে প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। চলে আসার পর আপনাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে ফাস্ট টোন স্ক্রিন ভিডিও সফটওয়্যার। সো এই সফটওয়্যারটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সিম্পলি রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর নিচে একটি ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ প্রিপেয়ারিং হয়ে এটা ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং হচ্ছে, এটা ডাউনলোড হয়ে যাবে। এটা একটি জিপ ফাইল এবং জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সরাসরি দেখাচ্ছি কীভাবে কী কী করবেন। সো যখন ডাউনলোড করবেন তখন আপনার সামনে এরকম এই সফটওয়্যারটি চলে আসবে, ফাস্ট টোন ক্যাপচার, দেখতে পাচ্ছেন এটা তো জিপ ফাইল। এবং এই সফটওয়্যারটি আপনারা এখন এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, সফটওয়যারটির উপরে মাউসটি নিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, করার পর এক্সট্র্যাক্ট হেয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে এবং ফাইলটি চলে এসেছে। এখানে চলে আসার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন একটা সিরিয়াল, একটা হচ্ছে সেট আপ। এই সফটওয়্যারটি ফ্রি হওয়া সত্ত্বেও আপনারা 30 দিন ইউজ করতে পারবেন, তারপরে যদি ইউজ করতে চান তাহলে আপনাকে এটা কিনে নিতে হবে। সেখানে একটা সিরিয়াল কি দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল কিটা। এই সিরিয়াল কিটা আপনাকে যদি ইউজ করেন তাহলে সারা জীবন আপনি ইউজ করতে পারবেন। তো সেট আপে যদি আপনার ডাবল ক্লিক করেন তাহলে এই সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি প্রসেসটি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এখানে এই সেট আপের উপর ডাবল ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ফাস্ট টোন ক্যাপচার। এখানে আপনাকে নেক্সট দিয়ে আপনার যে সফটওয়্যারটিতে ইনস্টল করে নিতে হবে। করার পর আপনি যদি প্রথমবারের মতো ইনস্টল করেন তাহলে আপনি এখানে 30 দিন ফ্রি ইউজ করতে পারবেন। সো আমার 30 দিন ফ্রি ইউজ করা হয়ে গেছে, এজন্য এখানে লেখা হয়েছে যে ট্রায়াল পিরিয়ড হ্যাজ এক্সপায়ার্ড। সো আপনি এখানে কী করবেন, সিম্পলি এখানে এন্টার রেজিস্ট্রেশন কোডে ক্লিক করবেন। সো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় $20 মতো একটি সফটওয়্যার, আপনার $20 দিয়ে কিনে নিতে হবে। বাট আপনারা আমি যে কোডটি আপনার সাথে শেয়ার করবো সেই কোডটি দ্বারা আপনারা একদম ফ্রিতে এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন সারা জীবনের জন্য। সেখানে ক্লিক করবেন ইন্টার রেজিস্ট্রেশন কীতে। করার পর আপনার সামনে এরকম একটা ইনফরমেশন চলে আসবে, ইন্টার রেজিস্ট্রেশন ইনফরমেশন। এখানে আপনাকে ইউজার নেম আর রেজিস্ট্রেশন কোড দিতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমি যে সিরিয়ালটা এখানে আছে সফটওয়্যারটির ভিতরে দেখতে পারবেন আপনারা, এখানে সিরিয়াল যদি ক্লিক করেন সরাসরি এই পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজারটা কপি করে আপনারা এখানে ইউজার নেমে দিয়ে দিবেন, আর এখানে কোডটাকে কপি করে আপনারা এই কোডটা এখানে দিয়ে দিবেন। সো সেম টু সেম এই কাজটাই করবেন, একেবারে কোনো বেশি নেবেন না, একদম ক্লিনভাবে এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনার যে সফটওয়্যারটি এটা রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাদের এরকম একটি মেসেজ চলে আসবে, এরকমভাবে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আর যখন রেজিস্টার বাটনে ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটা মেসেজ দেখাবে যে কনগ্রাচুলেশন, দ্য প্রোগ্রাম হ্যাজ বিন রেজিস্টার্ড টু রাশেদ। সো রাশেদ নামে আপনি রেজিস্টার হয়ে যাবেন। সো আপনার লাইসেন্সও তারা দিয়ে দেবে, আপনি সারা জীবন এটাকে ফ্রি ইউজ করতে পারবেন। তারপর করার পর আপনি যখন সফটওয়্যারটি ওপেন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আমি দেখাতে পারছি না সরাসরি, কারণ আমি স্ক্রিন রেকর্ডারটি রেকর্ড করতেছি, সো এই জন্য দেখাতে পারছি না। এখানে আপনারা স্ক্রিনশট তুলতে পারবেন, এছাড়া অনেক কিছু করতে পারবেন। আপনি যদি স্ক্রিন রেকর্ডিং করতে চান তাহলে আপনাকে সিম্পলি এই অপশনটাতে যেতে হবে, ভিডিও অপশন দেখতে পাচ্ছেন এখানে। এই অপশনটাতে ক্লিক করলে আপনারা ভিডিও স্ক্রিন রেকর্ডিং এর অপশনে চলে যাবেন এবং প্রত্যেকটার উপরে আপনারা যখন মাউস পয়েন্টে নিয়ে যাবেন সাথে সাথে নিচে লেখা উঠবে, তখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আপনারা যখন ভিডিও অপশনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের রেকর্ড স্ক্রিনের সাইজ দিবে, যে উইন্ডো আপনি নিজস্ব একটা উইন্ডো দিবেন, অথবা এছাড়া রেক্ট্যাঙ্গুলার এরিয়া, এছাড়া ফুল স্ক্রিন উইদাউট টাচবার অথবা ফুল স্ক্রিন। আপনারা যদি ফুল স্ক্রিন ক্লিক করেন ফুল স্ক্রিন আপনার রেকর্ড হবে। আমি বর্তমানে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন রেকর্ড করছি। এছাড়া যদি টাস্কবার, এই টাস্কবারটি ছাড়া করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। রেক্ট্যাঙ্গুলার এরিয়া, আপনি যদি একটা পার্টিকুলার এরিয়া দিয়ে রেকর্ড করতে চান তার পার্টিকুলার এরিয়া সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার
সেই এরিয়াটাই জাস্ট রেকর্ড হবে। এছাড়া তারপরে আপনার রেকর্ডের অডিও আপনারা এখানে মাইক্রোফোন সিলেক্ট করা আছে, আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন যেটা আপনি দিয়ে করতে চান, তারপরে রেকর্ডে ক্লিক করবেন। এখানে অপশনে আরও কিছু আছে, এডিট দিয়ে আপনারা ফোল্ডার সিলেক্ট করতে পারেন যে আপনার ভিডিওটা সিলেক্ট হয়ে কোন ফোল্ডারে গিয়ে থাকবে, সো সব কিছু সিলেক্ট করে নেবেন। আমি দেখাতে পারছি না বিকজ আমি এটা দিয়ে রেকর্ডিং করতেছি। তারপর সর্বশেষে আপনারা যখন স্টার্টে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানে লাস্ট আপনার স্টার্টে ক্লিক করে আপনার যে স্ক্রিন রেকর্ডিংটা আছে সেটা স্টার্ট হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা হট কি টু স্টার্ট পোজ অথবা রিজিউম, এখানে আপনারা এটা দিয়ে যা একটা হট কি সিলেক্ট করা থাকে যে কন্ট্রোল F11, আপনারা এটা ডিফল্টভাবে করা থাকে, আপনার চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে হচ্ছে অপশন নামে অপশন আছে, এই অপশনে যদি ক্লিক করেন আপনারা হট কিটা চেঞ্জ করে নিতে পারেন। এবং এই কিটা প্রেস করলে আপনার যে ভিডিও রেকর্ডিংটা স্ক্রিন রেকর্ডিংটা আছে সেটা পজ হয়ে যাবে এবং তারপর আপনি এটাকে সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন 10 FPS আপনার ভিডিওটা রেকর্ডিং হবে, কোয়ালিটি আছে গুড। তারপরে এখানে রেকর্ড মাউস পয়েন্টার ইয়েস সব কিছু আছে। তারপর এখানে মাইক্রোফোন ফেল দেখাচ্ছে, কারণ আমি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করি না, আমি অন্যান্য একটা মোবাইল দিয়ে রেকর্ড করি, সো এই জন্য এটা ফেল দেখাচ্ছে। সো এরকমভাবে হওয়ার পর তারপর স্টার্টে ক্লিক করলে আপনার যে স্ক্রিন রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে। আর যখন স্ক্রিন রেকর্ডিংটা হবে তখন পাশে একটা লাল সার্কেলের মতো দেখাবে, লাল রেক্ট্যাঙ্গুলার এরিয়ার মতো দেখাবে এখন বর্তমান যেটা দেখাচ্ছে। সো এটি হচ্ছে মূলত এই সফটওয়্যারটি। হ্যাঁ, আমি ডিসক্রিপশন বক্সে প্রথমে এই লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। এবং খুব সহজেই খুব লাইট সাইজের মাধ্যমে আপনারা কিন্তু এটা দিয়ে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, একদম ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। সিরিয়াল কিটা আপনারা যদি ইউজ করেন তাহলে সাথে সাথে আপনি এটা সারাজীবনের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন। সো খুবই লাইট একটি সফটওয়্যার, অবশ্যই ডাউনলোড করতে পারেন যারা স্ক্রিন রেকর্ডার খুঁজতেছেন কম MB-র মধ্যে, ভালো কোয়ালিটি, ভালো স্ট্যান্ডার্ড লেভেল। এবং এই পর্যন্ত আমার যতগুলো স্ক্রিন রেকর্ডিং কম্পিউটার টিউটোরিয়াল এসেছে সবগুলো কিন্তু এই স্ক্রিন রেকর্ডিং দিয়েই। সো এটি ছিল আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোন টপিকের উপর ভিডিও প্রয়োজন হবে, আমি সেই টপিকের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আপনার জন্য প্রতিনিয়ত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাহিল বিউটি টেকনিক্যালের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।